Hello friends, welcome to my channel, my garden. আমি আপনাদের বন্ধু রোহিত। আজকে যে গাছটা দেখাচ্ছি এটাকে বলে নার্সারি ম্যান না ভিয়েতনামি মাল্টা। বাট ভিয়েতনামি মাল্টা বলে কোনো সাইট্রাসের কোনো অস্তিত্ব নেই। এটা কোনো গ্রিন অরেঞ্জ বা কোনো গ্রেপ ফ্রুটের ভ্যারাইটি হবে, হয়তো বাইরে থেকে এনেছে নার্সারি ম্যানরা গুলিয়ে ফেলেছে নামটা। ভিয়েতনামি মাল্টা বলে চালায়। এটা ধরন বা বৈশিষ্ট্য দেখে মনে হয় এটা কোনো গ্রিন অরেঞ্জ বা কোনো গ্রেপ ফ্রুটের প্রজাতি, কেন থোকা থোকা এরকম ধরে, গ্রেপ ফ্রুট এরকম ভাবে ধরে। আর এটা দেখুন এখানে হয়ে আছে ফল। অনেকে এখন জায়ান্ট মাল্টা, বাউচি, কি বাউ মাল্টা, আমার তো সব একই ভ্যারাইটি। এটা শেপ দেখুন গোল টাইপের, এটা শেপ দেখুন লম্বা টাইপের, জম বাতাবি লেবুর মতো। আবার এখানে দেখুন হয়ে আছে ছোট ছোট এক থোকা, এখানে এই একটা এরকম বড়। তো আজকে আমি একটা কেটে দেখবো, এটা থেকে একটা তুলছি আমি, দেখুন এটা থেকে আমি একটা তুলছি। প্রচুর রস আমি টেস্ট করে দেখি। অসম্ভব মিষ্টি, এক্স্যাক্টলি অ্যাসিডলেস একটা সিট্রাস। এতে কোনো টকে টনই, আমি আপনাদের একটু রসটা দেখাই। রসটা দেখুন, পুরো অ্যাসিডলেস সিট্রাস, খুবই ভালো। আমি রেকমেন্ড করবো এটা ছাদে। বাড়ি ওয়ান যেমন অনেক সময় ফল দাঁড়ায় না, ফল পড়ে যায়, বাট এটা কিন্তু একটু মুখ চুল করুন, সব বাইরে মুসাম্মি কিনে খাবেন। এটা খুব একটা বাজে, কি বলবো, বাজে মানে রুমার ছড়িয়ে আছে যে এটা খেলে মুখ জলে। আপনি যে কোনো সাইট্রাসের যদি কমলা লেবুর খোসাও মুখে দেন তাতেও কিন্তু মুখ জল, ঠোঁট জ্বলবে। ওদের এক ধরনের অ্যাসিড থাকে যেটাতে, এবং বাজারে এখন যে মোসাম্বি পাওয়া যায় দেশি মোসাম্বি, ওগুলোতেও অনেক সময় ঠোঁট জলে, ওই ঠোঁট ঝাঁচটা মুখে গেলে। আমি কিন্তু এরকমভাবে খেলাম, আমার কিন্তু ছোট ছোট কিছু জ্বলছে না। এবার যদি আপনি পুরো খোসাটাকে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে রস নিতে যান তাহলে তো ছোট্ট জ্বলবেই। তো যাই হোক, আর একটা কথা, এটা আমি বাড়ি মনে ফল দাঁড়ায় না, এটাকে আমি রেকমেন্ড করবো লাগাতে। এটা প্রচুর ফল ধরে, দেখুন এটা অলরেডি ফল হয়ে আছে, আবার ফল ধরেছে এক তো, এইটা কত পাঁচটা ফল ধরেছে একসাথে, খুবই ভালো। যাতে আমি খুব রেকমেন্ড করবো যে এই গাছটা আপনারা লাগান। আজের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, থ্যাংক ইউ।